তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং প্রতিটা মুহূর্তে টার্গেট করছেন কিভাবে সাকসেস পাওয়া যায় এবং কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছানো যায়। তো অবশ্যই আজকে ভিডিওটা এই কারণে আলোচনা করব, কারণ আজকে তোমাদের সাথে টপ10 আলোচনা হবে WB কনস্টেবল প্লাস জেল সংক্রান্ত বিষয় নিয়ে। যেহেতু আমরা জানি আর কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোতে চলেছে, অর্থাৎ অক্টোবরের 20 তারিখের আগেই, এবং তারপরে তারপরে 1 মাস পর কিন্তু তোমাদের ট্রেনিং শুরু হবে, অর্থাৎ নভেম্বরের মধ্যে। সে আশায় কিন্তু রাখছি এবং সেরকম কিন্তু আমরা ইনফরমেশন পেয়েছি। তো অবশ্যই আজকের যে টপ10 আলোচনা তা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ এবং অনেক বন্ধুরা অনেক কমেন্ট করেছো, সেই সম্পর্কে আজকে ভিডিওটা করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে জয়নিং লেটার কিভাবে পাবেন এবং কবে নাগাদ পাবেন। সেকেন্ড হচ্ছে যে প্রমোশন কিভাবে হয় তা নিয়ে আলোচনা করব। নেক্সট হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ স্কোর রয়েছে 40 থেকে 45, এবং তাদের অবশ্যই কি আশা করছে ট্রেনিং এর জন্য, তারা যেতে পারবে কি পারবে না এই সংক্রান্ত। নেক্সট হলো ইন্টারভিউ খুব খারাপ হয়েছে, খুব ভালো হয়েছে এবং তবে মোটামুটি হয়েছে, এই সংক্রান্ত অনেকে আমাকে কমেন্ট করেছে, সে সম্পর্কে আলোচনা করব। কত নাম্বার দেবে ইন্টারভিউতে তুমি যদি কিছু না প্রশ্ন পারো। ওকে, নেক্সট হলো আমাকে দু একটা প্রশ্ন করে ছেড়ে দিয়েছে এবং আমাকে বলেছে যে তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তো আমি কত নাম্বার এক্সপেক্ট করি। আমাকে শুধু নাম দিয়ে এবং আমার অ্যাড্রেস জেনে ছেড়ে দিয়েছে, আমি কি আশা করতে পারি। আমাকে 15 থেকে 16টা প্রশ্ন করেছে এবং 6 থেকে 60 মিনিট ধরে আমার ইন্টারভিউ হয়েছে, তো আমি কি আশা করব আমি 15-র মধ্যে অনেক নাম্বার পাবো, কত পেতে পারি। এবার একটা ক্যান্ডিডেট আমাকে বলেছে সিলি মিস্টেক যারা যারা করেছে তাদের জন্য কি ইন্টারভিউতে নাম্বার কাটবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পুরো সিট, অর্থাৎ পুরো সিট কি ফিল আপ হবে 8,419 এবং 816 টোটাল যে ভ্যাকান্সি, এই ভ্যাকান্সি কি পুরোপুরি ফিল আপ হবে, এই সংক্রান্ত আজকে বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করব, আশা করব তোমরা ভিডিও থেকে তোমাদের মধ্যে যে কোয়ারি গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে পারো, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের একটা রিকোয়েস্ট করবো, আগামী দিনে এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের যে টপ10 আলোচনা তা এক এক করে শুরু করা যাক। তো প্রথমে আলোচনা করবো যে পুরো সিট ফিল আপ হবে কিনা, অর্থাৎ 8,419 প্লাস 816। আমরা জানি যে মোটামুটি যদি 8,419 1.2 গুণ যদি পাস করে তাহলে 10,102 জন হচ্ছে, এবং যদি 816 ইন্টু 1.5 গুণ যদি পাস করে তাহলে কিন্তু 1,224, অর্থাৎ টোটাল যদি আমরা দেখি তাহলে কিন্তু 11,326 জন ক্যান্ডিডেট কিন্তু পাস করিয়েছে, অর্থাৎ যারা ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে। ওকে, এবার প্রশ্ন, টোটাল যেহেতু রিক্রুটমেন্ট 8,419 প্লাস 816, তো এই যে টোটাল ভ্যাকান্সি এটা কি পুরোপুরি ফিল আপ হবে? হ্যাঁ বন্ধু, অবশ্যই ফিল আপ হবে, কারণ দেখো যতগুলো ট্রেনিং স্কুল রয়েছে সেখানে টোটাল যে জোন রয়েছে সেই জোন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু ভাগ ভাগ করা আছে, কোন জোনে কতজন ভ্যাকান্সি রয়েছে সেই নিয়ে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, এ নিয়ে কিন্তু কোনো প্রশ্ন থাকার কথা নয়, কারণ রিক্রুটমেন্ট কমপ্লিট হবে সে আশায় রাখছি এবং টোটাল ভ্যাকান্সি কিন্তু ফিল আপ হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রমোশন। দেখো প্রমোশন বিষয়টা খুবই ইম্পর্টেন্স, কারণ তোমরা যেহেতু WBতে কনস্টেবলে প্রথম জয়েন করছো, অর্থাৎ যারা কিন্তু শুধু অনলি মাধ্যমিক পাস, ঠিক আছে, তাদের কিন্তু প্রমোশন একটু চাপ হবে, কারণ তাদের কিন্তু প্রমোশন যেহেতু দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে যাদের মনে করো শুধু মাধ্যমিক পাস তারা টানা কিন্তু 7 থেকে 8 বছর সার্ভিস করবে, করার পর তারা কিন্তু একটা সিনিয়র পোস্টের জন্য তারা কিন্তু প্রমোশন হবে, ঠিক আছে। তো অবশ্যই এখানে কিন্তু তার একটাই রাস্তা রয়েছে, এবং যারা মনে করো গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই দুটো সুযোগ রয়েছে। প্রথমত তারা এক্সাম দিতে পারবে, ঠিক আছে, ডিপার্টমেন্টাল এক্সাম গুলো দিতে পারবে, তার মাধ্যমে হবে, তাছাড়া যেরকম বললাম সেভাবে হবে, দুরকম ভাবে কিন্তু হবে, এবং অবশ্যই প্রমোশন বাড়লে তোমাদের স্যালারি স্ট্রাকচারও বাড়বে এবং তোমাদের অবশ্যই ডিউটি কিছু চেঞ্জ হবে, সে নিয়ে তোমরা চিন্তা করো না। নেক্সট কোয়েশ্চেন হলো জেনারেল ক্যান্ডিডেট যাদের স্কোর 40 থেকে 45 যারা পেয়েছো এবং তারপর যারা ইন্টারভিউ দিতে গেছো, যাদের ইন্টারভিউ মোটামুটি হয়েছে, এবং তারা কি আশা করতে পারে ট্রেনিং এর জন্য যাবে কি যাবে না। অবশ্যই দেখো আমি তোমাদের একটা কথা বলবো, যাদের 40 থেকে 45 যদি স্কোর রয়েছে জেনারেল, তোমার যদি ইন্টারভিউটা তোমাদের যদি মোটামুটি হয়, মোটামুটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আশা করতে পারো যে তোমাদের কিন্তু ট্রেনিং এর জন্য ডাকা হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সেই জন্য তৈরি হও। চলো নেক্সট প্রশ্ন, ইন্টারভিউ খুব খারাপ হয়েছে, খুব ভালো হয়েছে,
এবং ইন্টারভিউ মোটামুটি হয়েছে। তো এই যে তিনটে প্রশ্ন, এইখানে দাঁড়িয়ে কে কত নাম্বার পেতে পারো? যদি মোটামুটি মনে করো যে ইন্টারভিউ খুব খারাপ হয়েছে, তাহলে কত পেতে পারো? এটাকে অনেকে কমেন্ট করেছে এই নিয়ে। তো দেখো দেখো ইন্টারভিউ রুমে যখন তুমি প্রবেশ করলে, তো ওখানে কিন্তু একটা বেসিক মার্কস রয়েছে, সেটা কিন্তু 3 থেকে 4 নম্বর কিন্তু বেসিক মার্কস দেয়। তোমার পোশাক পরিচ্ছদ, তোমার অ্যাটিচিউড, তোমার কথা বলা ভাবভঙ্গি এই সংক্রান্ত। তারপর মনে করো তুমি কিছু প্রশ্ন পারলে না, ঠিক আছে, তো যেহেতু তুমি ইন্টারভিউতে প্রেজেন্ট রয়েছো এবং সম্পূর্ণ বিষয় তুমি তাদের সাথে কোঅপারেট করার চেষ্টা করেছো কিন্তু পারোনি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে, তো সেক্ষেত্রেও কিন্তু তুমি 5 পাবে। এটা কিন্তু ধরে রাখো, খুব খারাপ মানে ইন্টারভিউ হলেও কিন্তু 5 পাবে। এবং মনে করো যাদের ইন্টারভিউ মোটামুটি হয়েছে, ঠিক আছে, হয়তো 6 থেকে 7টা প্রশ্ন করেছে টোটাল, হয়তো সেখানে তুমি 3টে বা 4টে পেরেছো, তো সেরম যদি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি মোটামুটি 7+ 7 থেকে 8 কিন্তু ধরে রাখো। ওকে, কারণ বেসিক মার্কস আমরা জানি 3 থেকে 4, ঠিক আছে, এবং বাকি তুমি 2-3টে যদি প্রশ্ন পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু 7 থেকে 8 কিন্তু আশা করতেই পারো। ওকে, নেক্সট আমরা চলে যাবো খুব ভালো হয়েছে, অর্থাৎ মনে করো যাদের যে কোনো ক্যাটাগরি হোক, যদি খুব ভালো ইন্টারভিউ হয়ে থাকে, অর্থাৎ মনে করো তোমাকে 10টা প্রশ্ন জিরো, তুমি একদম 10টা 8টা বা 9টাই পেরেছো, ঠিক আছে। তো নেক্সট হলো দেখো যাদের ইন্টারভিউ মনে করো সুপার ফাইন হয়েছে, তারা কিন্তু 9 থেকে 10 কিন্তু ধরে রাখতেই পারো, সেটা যে কোনো ক্যাটাগরি হোক। এবং তারা যদি মনে করো যে তোমরা অনেক কম স্কোর ছিল, মানে জেনারেল যদি 40-42 হয়, তাহলে 10 পেলে কিন্তু তোমরা কিন্তু 52 কভার করছো, অর্থাৎ তুমি কিন্তু মোটামুটি ভাবে 100% কিন্তু চান্স পাচ্ছ ট্রেনিং এর জন্য। তো অবশ্যই তোমরা যদি এরকম স্কোর পেয়ে থাকো, এবং অবশ্যই তোমরা কিন্তু তাহলে মেন্টালি প্রিপারেশন হয় ট্রেনিং এর জন্য। নেক্সট হলো কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন দেখো আমাকে 2-1টা প্রশ্ন করে ছেড়ে দিয়েছে এবং তারপর বললো যে তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তো এই এই যে প্রশ্নটা, তো এক্ষেত্রে কত মার্কস দিতে পারে? যে দেখো প্রথমে বলেছি যেহেতু বেসিক মার্কস কিন্তু তোমাদের একটা সিলেক্টেড রয়েছে, সেখানে দাঁড়িয়ে যদি ওরা ভাবে যে না মোটামুটি ওই ক্যান্ডিডেট ঠিক আছে, ঠিক আছে, তো অনেকে কিন্তু অনেক কম প্রশ্ন করে ছেড়ে দিয়েছে তাদেরকে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু তারা কিন্তু মোটামুটি একটা মার্কস কিন্তু মিডিয়াম মার্কস কিন্তু পাবে, ঠিক আছে। অনেকে হয়তো ভয় পাচ্ছে যে আমাকে কিছু প্রশ্নই করো না, ছেড়ে দিলো, তার মানে কি আমাকে কোনো নাম্বার দেবে না? সেরকম বিষয়ে কিন্তু না বন্ধু, এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে অনেকে আছে শুধুমাত্র নাম অ্যাড্রেস জেনে ছেড়ে দিয়েছে, যেহেতু আমরা এর আগে ইন্টারভিউ তাদেরকে করিয়েছি এবং ইন্টারভিউ আমরা লাইভ এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেখিয়েছি, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যাদের কিন্তু এরম কেন এরম এরম ব্যাপার কিন্তু তাদের মধ্যে হয়েছে, যে শুধু নাম অ্যাড্রেস জেনে ছেড়ে দিয়েছে, তো তারা কিন্তু কোয়ারি করেছে যে অবশ্যই যে এক্ষেত্রে তাদের কত নাম্বার দেওয়া হবে। তো ইন্টারভিউটা অবশ্যই দেখেছে তোমাকে, দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ পোশাক পরিচ্ছদ তোমাকে যথেষ্ট ভালো লেগেছে, এবং যার জন্য তোমাকে আর এক্সট্রা কোনো প্রশ্ন করার প্রয়োজন হয়নি, কারণ তারা দেখেছে তুমি পারফেক্ট আছো, তোমার হাইট ওয়েট সবটাই তোমার পারফেক্ট আছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর এক্সট্রা প্রশ্ন করার কোনো প্রয়োজন মনে করেনি, কিন্তু তোমাকে কিন্তু মোটামুটি একটা মিডিয়াম মার্কস কিন্তু তোমাকে দেবে, ঠিক আছে, তুমি সেই আশায় রাখো, তুমি কিন্তু ভয় পেও না। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে, আমাকে 15+ প্রশ্ন করেছে এবং 6 থেকে 7 মিনিট ধরে ইন্টারভিউ হয়েছে, তো দেখো এই একটা ইম্পর্টেন্ট ভাইটাল প্রশ্ন, কারণ হচ্ছে দেখো শুধুমাত্র 15 থেকে 16টা প্রশ্ন করেছে, অতএব তাকে কিন্তু যথেষ্ট কিন্তু তাকে ঘাটিয়েছে ভালো করে, কেন ঘাটিয়েছে এবং অনেক প্রশ্ন করতে পারে, তাহলে মানে কি তাকে যদি অনেক বেশি নাম্বার দেবে? দেখো ব্যাপারটা কিন্তু সেরকমও নয়, অনেক সময় কি হয় ইন্টারভিউ অনেক সময় অনেক ওপর মানে যার যার ডের ওপর নির্ভর করে, হয়তো কোনো ক্যান্ডিডেট ওপর বেশি প্রেশার পড়ে যায়, বেশি প্রশ্ন করলো, তার মানে এটা কিন্তু না যে সে 15টা প্রশ্ন মধ্যে সে 8টা প্রশ্ন হয়তো পেয়েছে, তা সেক্ষেত্রে কিন্তু 8টা প্রশ্ন পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু মোটামুটি একটা ভালো মার্কস দেবে, তো আমরা সেটা কিন্তু +8 থেকে 9 নম্বর কিন্তু ধরে রাখতে পারি, ঠিক আছে, তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয় নেই। নেক্সট হলো সিলি মিস্টেক, অর্থাৎ তুমি ইন্টারভিউতে প্রবেশ করার আগে তাদেরকে গুড মর্নিং কিছু না বলে হঠাৎ করে কিন্তু চেয়ারে গিয়ে বসে পড়েছো, বা বসার পর তোমার মনে পড়লো এ বাবা আমি এখন বসে পড়লাম, স্যারকে তো কিছু বলা হলো না, ঠিক আছে, বা তোমার নাম অ্যাড্রেসের জায়গা হয়তো কিছু বলার সময় হয়তো কিছু ভুল করে ফেলেছো, বা তোমার কিছু সাইন করার সময় তুমি হয়তো পেনটা ফেলে দিয়েছো, বা এরকম কিছু সিলি মিস্টেক, বা তুমি জামা কাপড় ইন করেছো হয়তো জামা কাপড় খুলে গেছে, বা কিছু তোমাকে একটু একটু অন্যরকম লাগছে, মানে এরকম যে ব্যাপার যে সিলি মিস্টেক গুলো হয়, সেক্ষেত্রে কি ইন্টারভিউতে নাম্বার কাটবে? ঠিক আছে, দেখো এটা কোনো এটা কিন্তু ভাইটাল কোনো ব্যাপার না, কারণ দেখো যারা ইন্টারভিউ করাচ্ছে তারা কিন্তু জানে যে যেহেতু তুমি ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে যাচ্ছ এবং অবশ্যই তোমাদের নার্ভাসনেস কাজ করছে, তো অবশ্যই তারা একটুখানি গুছানো ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই চায়,
ঠিক আছে, তো স্লিপ মিস্টেক হয়েছে বলে তুমি স্যাক করে দেবে তোমাকে বা ইন্টারভিউতে কম নাম্বার দেবে সেরকম বিষয় নয়, তোমার যে বেসিক নাম্বার তোমার যেটা পাওয়ার তুমি সেটাই পাবে। এবং তাছাড়া তুমি যদি প্রশ্ন অ্যান্সার ভালো দিতে পারো, তাদের সাথে কোঅপারেট করতে পারো, তো অবশ্যই তুমি বেটার নাম্বার কিন্তু পাবে। তো অবশ্যই বন্ধু, আজকের ভিডিওর মাধ্যমে তোমার ট্রেনিং কবে, মেরিট লিস্ট কবে বেরোচ্ছে এবং জয়নিং লেটার অবশ্যই তোমরা তারপরে হাতে পেয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। তোমাদের যখন ফাইনাল মেরিট লিস্ট যখন তৈরি হয়ে যাবে, তারপর আস্তে আস্তে তোমাদের মেডিকেল যে ব্যাপারটা রয়েছে ঠিক আছে সেগুলো টেস্ট হবে, তারপর তোমাদের ভেরিফিকেশন হবে ঠিক আছে, তারপর তোমাদের জয়েন লেটার তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে। তো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না, তুমি অবশ্যই তৈরি থাকো, যার যেরকম স্কোর রয়েছে তারা অবশ্যই সেরকম ভাবে তৈরি থাকো, অবশ্যই মেন্টালি প্রিপারেশন নাও যেহেতু ট্রেনিং এর জন্য তোমরা তৈরি হচ্ছ। তো বন্ধুরা অবশ্যই আজকে ভিডিওটা এই করছি, তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো এবং আগামী দিনে অবশ্যই আবগারির জন্য এবং আগামী দিনে যারা পুলিশ লাইনে আসতে চাইছে তাদের জন্য অবশ্যই নতুন করে ক্লাস করা হচ্ছে, অবশ্যই ফ্রি কোচিং এর মাধ্যমে চ্যানেলের মাধ্যমে তারা অবশ্যই সঙ্গে থাকো। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই দাদাকে বা স্যারকে যদি সাপোর্ট করার জন্য মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো অল টাইম নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধু দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ নিজের খেয়াল রাখো, ভালো থেকো, সাবধানে থাকো এবং টার্গেট করো কিভাবে সাকসেস পাওয়া যায়। তো বন্ধু আজ এটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।